وعليكم السلام ورحمة الله وبركاته. جي এটা মানুষের নিয়ত অনেক সময় থাকে যে আমি এটা করব এটা করব মনে মনে সংকল্প যদি আল্লাহ তৌফিক দেয় উদ্দেশ্য তো এটাই কারণ কার কোন সময় কি হয় মানুষ তার বুঝে না তা আপনি পূর্বে আপনার মনে মনে নিয়ত ছিল সোমবার বৃহস্পতিবার শ্যাম পালন করবেন ايام بيز অথবা এরকম তাহাজ্জুদ পড়বেন সুবহানাল্লাহ কিন্তু শারীরিক দুর্বলতার কারণে এখন পারছেন না অসুবিধা নেই মাশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মারিদ আল আবদু ওয়া সাফারা কুতিবা লাহু মা কানা ইয়ামালু সহীহান মুকীমান বান্দা অসুস্থ হলে কিংবা সফরে গেলে আল্লাহ পাক তাকে ওইভাবেই তার আমলনামায় সব লিখেন যেভাবে সুস্থ অবস্থায় বাড়িতে থাকা অবস্থায় সে যেরকম ইবাদত করত ওইভাবে তাই আপনি সুস্থ অবস্থায় যেরকম ইবাদত করতেন এখন আর পারছেন না আল্লাহ পাক কিন্তু আপনার আমলনামায় সে আগের সবই লিখবেন সুবহানাল্লাহ তো আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না যে অবস্থায় আছেন ওই অবস্থায় আপনি আল্লাহর উপর রাজি আর খুশি থাকুন আপনার নিয়ত অনুযায়ী আপনি আরও বেশি সওয়াব পাবেন কারণ আল্লাহ রহমুর রহমিন আল্লাহ রহমান লাগে আমাদের মতো নাকি আল্লাহ রহমান আল্লাহ আল্লাহর মতো লাইসা কামিসলি শাই আল্লাহর মতো কিছুই নেই ذات الصفات الدقدية الصعب الدقدية سبحان الله 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 تعالى رحمتك يعني أشهر هني كيچو نهي تر بر بولي نامار گنو نائر جنو كي نائر تا كيچو نا كونو تو الله پاك تر بندا كي فوريك كورن এছাড়া অসুস্থতা হলে দুর্বলতা হলে আল্লাহ গুনাহ হতে মাফ করেন আমি নিজে তো অসুস্থ আপনাদের সাথে আছি আর কি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নাই কখনো না যতটুকু পারেন ইবাদত সম্পাদন করবেন আর আল্লাহর রহমতের আশা রাখেন ঘরের কাজকর্ম বাড়ির কাজকর্ম যেটা করেন এতেও আপনি সওয়াব পাচ্ছেন আলহামদুলিল্লাহ খালিস নিয়ত হলে এতেও আপনার সওয়াব আপনি মনে করবেন না ফালতু যাচ্ছে লালা ফালতু না মাশাআল্লাহ মুমিনের প্রত্যেকটি কাজই উপকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজবান লি আমরিল মুমিন ইন্ন আমরহু কুল্লুহু খাইর মুমিনের জন্য আশ্চর্য হয় যে সে তার প্রত্যেকটি কাজই কল্যাণকর যদি ইন আসাবাতহু সাররা শাকার ফাকানা খাইরান লাহ ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খাইরান লাহ যদি আল্লাহ তাকে সুখ দেন নিয়ামত দেন তাহলে সে আল্লাহর শুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণকর আর যদি সে ক্ষতিতে পড়ে কোনো রকমের অসুবিধায় পড়ে তাহলে এই অবস্থায় সে সবর করে আর এটা হয় তার জন্য কল্যাণকর আল্লাহ আকবর তো যে অবস্থায় আছেন আল্লাহর উপর রাজি আর খুশি থাকুন আল্লাহর রহমতের আশা রাখবেন কোনো রকমের মনে সংকীর্ণতা রাখবেন না একদম ফ্রেশ মন আল্লাহ মানুষের মনের দিকে থাকায় আল্লাহ ইয়াসুকুক আল্লাহ আমাদের সকলকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ পাক নেক আমলের তৌফিক দিন খালিস নিয়তে তার যাবতীয় বিধান পালন করার তৌফিক দান করুন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন